সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের মাঝে আবার হাজির হলাম। আজকে আমি তোমাদের আবার ওই একই অধ্যায় পড়াবো, কারণ ওই অধ্যায়ের আরো অনেকগুলো জ্যামিতি এক্সট্রা জ্যামিতি আছে, সেগুলো আমাদের করাতে হবে, অনেক গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা যে এক্সট্রা জ্যামিতিটা করাবো, সেই এক্সট্রা জ্যামিতিটা আমি অটোমেটিকলি দেখো, আমি বইয়ে তুলে রেখেছি 8 নম্বর। তোমাদের বইয়ে অনুশীলনী 9 জ্যামিতি এক্সট্রা জ্যামিতির 8 নম্বর। আজকে আমি এটা করাবো। আমি এই লেকচারে আমি তোমাদের দুটা এক্সট্রা জ্যামিতি করাবো, এটা করাবো, এরপর আমি আরেকটা এক্সট্রা জ্যামিতি করাবো এই লেকচারের মধ্যে। যাই হোক, তোমাদের সাথে আমি আবার আলোচনা করি, সেটা হচ্ছে আমরা যে কাজটা করব ওই একই, কিন্তু পিথাগোরাসের উপপাদ্য যে জ্যামিতিগুলো আছে ওই একটা সূত্র ফলো করেই, ওই একটা সূত্র ব্যবহার করেই কিন্তু আমরা সবগুলা আমরা এই জ্যামিতিগুলো প্রমাণ করব। ওই একটা সূত্রে, সূত্রটা হচ্ছে সমগ্র ত্রিভুজের প্রতিভুজের উপর বর্গের সমষ্টি অপর দ্বিবর্গ বর্গের সমষ্টির সমান। অর্থাৎ আমরা শর্তটা বলতে পারি, সমগ্র ত্রিভুজ প্রতিভুজের উপর স্কোয়ার করলে লম্ব স্কোয়ারের ভূমি স্কোয়ারের সমান হয়। আমরা এই একটা সূত্রে যে করবো যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ব্যাস, এখন দেখো লেখা আছে সব এবিসি ত্রিভুজের এ সমকোণ এবং বি এসি বাহুর উপর একটি বিন্দু, প্রমাণ করতে হবে যে বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে চিত্রটা অঙ্কন করি, আমি চিত্রটা একটু সাইড অঙ্কন করলাম, কারণ আমার তার জায়গা দরকার হয়। এই যে আমাদের শুরুতে কিন্তু এ যে সমকোণ, এ এ হচ্ছে সমকোণ, এই যে লেখা আছে এ সমকোণ, আর ডি হচ্ছে এসি বাহুর উপর একটি বিন্দু, যার জন্য এটা যদি আমরা সি ব্যবহার করি তাহলে এই বাহুর উপর আমরা ডি বিন্দু দিতে পারবো, তাহলে এটা হবে বি। তাহলে এবিসি এবিসি ত্রিভুজের এ সমকোণ, ডি হচ্ছে এসি বাহুর উপর একটি বিন্দু, এই দেখো ডি হচ্ছে এসি বাহুর উপর একটি বিন্দু, প্রমাণ করতে হবে যে বিসি স্কয়ার প্লাস এডি স্কয়ার সমান বিডি স্কয়ার প্লাস এসি স্কয়ার। তাহলে তোমরা যে কাজটা করবে, এখন এই বিডিটা যোগ করে দিবা, বিডিটা যোগ কর। আচ্ছা, তাহলে আমরা বিশেষ নির্বাচন যেটা লিখবো, দেখো বিশেষ নির্বাচন A B C ত্রিভুজের ত্রিভুজ A A B C ত্রিভুজের কোণ A সমান 1 সমকোণ। D A C A উপরস্থ একটি বিন্দু, B কমা D যোগ করি, আচ্ছা প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে BC স্কয়ার প্লাস AD স্কয়ার সমান সমান হচ্ছে BD স্কয়ার প্লাস AC স্কয়ার। এটা হচ্ছে আমরা প্রমাণ করব বিশেষ নির্বাচনের মধ্যে, খালি AD টা যোগ করি, সেটা যোগ করে দিছি। তাহলে দেখো বিশেষ নির্বাচন, এই BC ত্রিভুজের কোণ A সমকোণ 1 সমকোণ, D হচ্ছে AC A, ডি এসি এর উপরস্থ একটি বিন্দু, বিডি যোগ করি, প্রমাণ করতে হবে বিসি স্কয়ার প্লাস এডি স্কয়ার সমান বিডি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এটা হচ্ছে বিশেষ নির্বাচন। এখন আমরা প্রমাণ লিখবো, আমি যেমন প্রমাণ লিখবো আমি বিশেষ নির্বাচনটা তোমাদের মুছে দিব, কারণ প্রমাণটা আমি চাই যে প্রমাণটা হচ্ছে উপপাদ্যের প্রমাণটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রমাণ যদি ঠিক না হয় তাহলে 0 নম্বর, আর প্রমাণটা যদি ঠিক হয় চিত্র যেমনই হোক না কেন কিন্তু প্রমাণটা সঠিক হতে হবে। বিশেষ নির্বাচন কিংবা অঙ্কন যেটাই হোক না কেন কিন্তু মূল হচ্ছে প্রমাণ, প্রমাণটা তোমাদের অবশ্যই নির্ভুল হতে হবে, প্রমাণটার মধ্যে যদি ভুল হয় তাহলে পুরো জ্যামিতিটা কাটা যাবে। যার জন্য আমি যখন প্রমাণটা লিখি তখন সবগুলো মিশিয়ে দিই, যাতে অন্যদিকে কারো দৃষ্টি না যায়, শুধু প্রমাণের দিকে যাতে দৃষ্টি থাকে।
যার জন্য আমি এখানে বিশেষ নির্বাচনটা এখন মুছে দিব আমি সরাসরি এখন প্রমাণটা লিখব এখন আমি সরাসরি কি লিখব প্রমাণটা লিখব প্রমাণ এই দুটো ত্রিভুজের আমরা পিথাগোরাসের উপপাদ্য লিখব তোমরা মনে অবশ্যই জানো পিথাগোরাসের সূত্রটা হচ্ছে অতিভুজের উপর অতিভুজের উপর বর্গ সমান লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাই না এ বি সি সমকোণী ত্রিভুজ হতে পারে ABC সমকোণী ত্রিভুজ হতে পায় তাহলে লিখে নাও তাহলে এখানে অতিভুজটা কিন্তু হচ্ছে ABC সমকোণী ত্রিভুজের অতিভুজটা হচ্ছে কিন্তু BC স্কয়ার তার মানে এখানে আমাদের হবে যে BC স্কয়ার সমান সমান হচ্ছে AB স্কয়ার প্লাস হচ্ছে AC স্কয়ার এটা এক নম্বর সমীকরণ তাহলে অতিভুজটা সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এখানে অতিভুজটা হচ্ছে BC আর লম্বটা হচ্ছে AB আর ভূমিটা হচ্ছে AC তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ওকে এবার আরেকটা ত্রিভুজ দেখো ABD এর যদি একটা সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে সমকোণ ABD আবার আবার দেখো ABD ABD সমকোণী ত্রিভুজ হতে পায় তাহলে ABC সমকোণী ত্রিভুজ হতে পায় তাহলে ABC ABD সমকোণী ত্রিভুজ হতে পায় ABD ABD সমকোণী ত্রিভুজের অতিভুজটা হচ্ছে দেখো BD তাহলে BD স্কয়ার সমান লম্ব হচ্ছে AB AB স্কয়ার প্লাস হচ্ছে অতিভুজ হচ্ছে ভূমি হচ্ছে AC AB এ হচ্ছে দুই নং সমীকরণ তাহলে ABD সমকোণী ত্রিভুজে অতিভুজ হচ্ছে BD তাহলে BD স্কয়ার লম্ব হচ্ছে AB AB স্কয়ার প্লাস আর ভূমি হচ্ছে AD তাহলে AB স্কয়ার বাস আমরা দুটো সমীকরণ পেয়ে গেলাম দুটো সমকোণী ত্রিভুজ থেকে আমরা দুটো সমীকরণ গঠন করলাম এখন আমাদের দেখতে হবে যে এই প্রমাণটা কি মেলানোর জন্য দেখো প্রমাণের মধ্যে লক্ষ্য করে দেখো AB টা নাই AB টা প্রমাণের মধ্যে নাই আমরা হয়তো লক্ষ্য করতে পারি সমীকরণ দুটো যোগ করব না বিয়োগ করব কিভাবে বুঝবো তোমরা লক্ষ্য করে দেখো এই প্রমাণের মধ্যে দেখো AB টা নাই কিন্তু এখানে দুটো সমীকরণ AB আছে এখন এই সমীকরণ দুটো থেকে যদি AB বাদ দিতে চাও তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে কারণ এটা যোগ চিহ্ন এটা যোগ চিহ্ন দুটো যদি বিয়োগ করে দিই AB স্কয়ার AB স্কয়ারটা কেটে যাবে তাহলে আমাদের যে প্রমাণটা আছে লক্ষ্যে যে প্রমাণটা আছে সেই প্রমাণটা আমরা পেয়ে যাবো তাহলে আমরা কি লিখবো এক নম্বর ও দুই নং সমীকরণ বিয়োগ করে পাই এক ও দুই নং সমীকরণ বিয়োগ করি সমীকরণ বিয়োগ এক নম্বর আর দুই নং সমীকরণ আমরা কি করবো এখন এটা বিয়োগ করব তাহলে এক নম্বর আর দুই নং সমীকরণ যদি বিয়োগ করি তাহলে দেখো তোমরা যদি তুলে লাগে ভাবে দেখতে পারো সমস্যা নাই এই যে বি সি স্কয়ার সমান সমান হচ্ছে এ বি স্কয়ার প্লাস হচ্ছে এ সি স্কয়ার আর নিচে হচ্ছে বি ডি স্কয়ার সমান সমান হচ্ছে এ বি স্কয়ার প্লাস হচ্ছে এ বি স্কয়ার ডাক দাও
আমরা জানি বিয়োগ করলে চিহ্নগুলো চেঞ্জ করে দিতে হয় আমরা যখন বিয়োগ করব তখন নিচের যে রাশি থাকবে নিচের রাশির সব চিহ্নগুলো চেঞ্জ করে দিতে হবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস যেহেতু এখানে সবগুলো প্লাস আছে অর্থাৎ সবগুলো মাইনাস হয়ে যাবে তাহলে এখানেও মাইনাস হবে এ বি এর সামনে মাইনাস হবে আবার এখানে এ বি এর সামনে মাইনাস হবে যেহেতু মাইনাসে মাইনাসে এ বি টা কেটে যায় এটা কেটে গেলে কি থাকে দেখো এ বি সি স্কয়ার মাইনাস বি ডি স্কয়ার সমান এ সি স্কয়ার মাইনাস এ ডি স্কয়ার দেখো আমরা দুটো সমীকরণ দিয়ে করে দিছি তাহলে এ বিটা বিটা কেটে গেছে এখানে বি সি স্কয়ার বিয়োগ বি ডি স্কয়ার এখানে এই যে এ সি স্কয়ার তাহলে এ ডি স্কয়ার এখন লক্ষ্য করো দেখো প্রমাণটা মিলে দেখো বি সি স্কয়ারের সাথে কি আছে এ বি আছে তাহলে বি সি স্কয়ারের সাথে কে এ বি দা আমরা এদিক পার করে নিয়ে আসবো যেহেতু মাইনাস আছে তাহলে এদিক পার করলে প্লাস হয়ে যাবে তাহলে কি লিখতে পারি যে বি সি স্কয়ার এখানে বাদ চিহ্ন দিতে পারো বি সি স্কয়ার প্লাস এ বি স্কয়ার আর দেখো এই বি ডি স্কয়ারটা ওই দিকে পার করে দাও ডান দিকে পার করে দাও কারণ বি ডি স্কয়ারটা ডান দিকে আছে তাহলে বি ডি স্কয়ার প্লাস হচ্ছে এ সি স্কয়ার এটাই প্রমাণ বাস তাহলে আমাদের এটাই প্রমাণ ভালো করে দেখো অর্থাৎ প্রমাণ দেখে পাবো প্রমাণ দেখে দেখো বি সির সাথে এ ডি লিখছি আর এ সির সাথে বি ডি ডি পার করে দিছি প্লাস হয়ে গেছে আচ্ছা তাহলে দেখো আমাদের প্রমাণটা হলো আমরা তোমাদের সাথে আরেকটা প্রমাণ করব এখানে এক্সট্রা জিমিতে আরো একটা প্রমাণ করব এখানে তাহলে আমরা এটা বেশি দিলাম তোমরা দেখে না কোথাও কোনো সমস্যা থাকলে আমাদের সমস্যা নেই তোমরা বুঝতে পারছো এটা খুব একটা কঠিন না দুটো সমীকরণ নির্ণয় করে খালি বিয়োগ করে দিতে হবে আমি এরকম আরো একটা উপপাদ্য তোমাদের সাথে এখন করব আমি এক্সট্রা উপপাদ্য সেটা দেখো এটা বিষয় তোমরা দেখো এ বি এর মধ্যবিন্দু হচ্ছে ডি এর নাম হচ্ছে ডি যদি রেখে দাও আছে এ বি এর ডি আর ই যথাক্রমে এ বি আর এ সি এর মধ্যবিন্দু প্রমাণ করা যে সমান একটা
তাহলে ডিটা হচ্ছে এবি এর মধ্যবিন্দু আর এটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু আর এবিসি একটা সমকোণী ত্রিভুজ তাহলে এটাও এডি এরও একটা সমকোণী ত্রিভুজ এটা আমরা আবার প্রমাণ করব তোমাদের 99 এর 9 নাম্বার এক্সট্রা জ্যামিতি আচ্ছা তাহলে এটা আমরা প্রমাণ করব এখন দেখো বিশেষ নির্বাচন দেখো বিশেষ নির্বাচন নির্বাচন ত্রিভুজ এ বি সি এ কোণ এ সমান হচ্ছে এক সমকোণ এবং ডি ও ই যথাক্রমে ए बी ओ ए सी ए मध्यबिंदु ए सी ए मध्य बिंदु আমরা এখানে যেটা করব ডি কমা ই যোগ করি তারপর প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে ডি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস বি ডি স্কয়ার এটা হচ্ছে প্রমাণ আমি সাধারণ বিশেষ নির্বাচন ছিল আচ্ছা সাধারণ নির্বাচন যে ছিল তার মধ্যে আমি একটা জিনিস অ্যাড করছি সে হচ্ছে এই ডি কমা ই যোগ করি এই জিনিসটা খালি যোগ করে দিয়েছি এখানে প্রমাণে আর এই সাধারণ নির্বাচন আর বিশেষ নির্বাচন একই জিনিসই আছে একই জিনিসই আছে তাহলে লক্ষ্য করে দেখো আর ত্রিভুজ ABC এর কোণ এ এক সমকোণ এবং B ও D যথাক্রমে AB আর AC বরাবর মধ্যবিন্দু আর এখানে একটা জিনিস D কমা E যোগ করি প্রমাণ করতে হবে যে এটা সমান এত বাস তাহলে হচ্ছে বিশেষ নির্বাচন আর এখন আমি প্রমাণ করব তোমাদের আর আগে বলেছি আমি যখন প্রমাণ করব তখন ওখানে বিশেষ নির্বাচন অঙ্ক টঙ্ক যেগুলো আছে সেগুলো আমি রাখবো না কারণ বিশেষ নির্বাচন অঙ্ক যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো যদি এখানে থাকে তাহলে প্রমাণের দিকে দৃষ্টিটা একটু কম যায় কারণ মেইন হচ্ছে উপপাদ্য হচ্ছে আমাদের প্রমাণটা হচ্ছে আসল প্রমাণটা যাতে সুন্দর করে আমরা প্রমাণ করতে পারি তার জন্য আপনাদের বিশেষ নির্বাচন দিয়ে এখানে মিশিয়ে দেবো এখন আমি প্রমাণ লিখবো তোমরা এখন দেখো মনোযোগ দিয়ে প্রমাণটা এখন আমরা কীভাবে করি প্রমাণটা এখন দেখো মনোযোগ দিয়ে এখন তাহলে আমি এই বিশেষ নির্বাচনটা এখন আমি মিশিয়ে দিচ্ছি এখন আমি কী করবো এখানে প্রমাণটা শুরু করবো ওকে মিশিয়ে দেওয়া তাহলে প্রমাণ মেইন এখন প্রমাণ প্রমাণে চলে যাচ্ছি আমরা এখানে আমরা জানি যে ডি এ বি এর মধ্যবিন্দু আর এটা হচ্ছে এ সি এর মধ্যবিন্দু ডি যদি এ বি এর মধ্যবিন্দু হয় তাহলে এ ডি আর বি ডি কিন্তু পরস্পর সমান হবে কারণ ডি এ বি এর মধ্যবিন্দু তাহলে এ ডি আর বি ডি টা পরস্পর সমান হবে আর এখানে দেখো ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু ই যদি এসি এর মধ্যবিন্দু হয় তাহলে এ ই আর সি ই কিন্তু পরস্পর কি হবে সমান হবে তাহলে প্রমাণের শুরুতে আমরা এই জিনিসটা লিখে নিই পরবর্তীতে লাগবে এটা আমাদের তাহলে লেখো যেহেতু বি এ বি এর মধ্যবিন্দু মধ্যবিন্দু অর্থাৎ এডি সমান হচ্ছে বিডি আবার ই এসি এর মধ্যবিন্দু অর্থাৎ এই সমান সি তো আমরা যেটা লিখে নিলাম যেহেতু বিটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু তাহলে অবশ্যই এটি আর বি ডিটা কি হবে পরস্পর সমান হবে আবার ই যেহেতু এসি এর মধ্যবিন্দু তাহলে অবশ্যই এ ই এবং সি এটা কি হবে পরস্পর সমান হবে এখন দেখো এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ আমরা এখন এই সমকোণী ত্রিভুজের সূত্রে ব্যবহার করব দেখো এ ডি এটা একটা সমকোণী ত্রিভুজ
অতিভুজ হচ্ছে DE লম্ব হচ্ছে AD আর ভূমি হচ্ছে A আমরা এর আগে জেনেছি যে পিথাগোরাস উপপাদ্য সমকোণী ত্রিভুজ এর ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্য অতিভুজ বল স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এই মানটা পরস্পর সমান হয় সবটা আমরা সূত্রে লিখতে পারবো অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে এই ত্রিভুজ থেকে আমরা বের লিখব যে ত্রিভুজ D E A সমকোণী ত্রিভুজ হতে পায় তাহলে সমকোণী ত্রিভুজ হতে পায় তাহলে আমরা আগে জেনেছি অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এখন অতিভুজ স্কয়ার আমরা জানছি কি D E লম্বটা হচ্ছে A D আর ভূমিটা হচ্ছে A তাহলে লিখতে পারি D E স্কয়ার সমান a d স্কয়ার প্লাস হচ্ছে a স্কয়ার আচ্ছা এখন তোমরা দেখো আমাদের ডান দিক ঠিক আছে প্রমাণ কিন্তু বাম দিকে একটু মান বসাতে হবে তাহলে ডান দিকে যেটা আছে সেটা আমরা লিখি বা d স্কয়ার সমান তাহলে a d এর মান কি দেখো এই যে এখানে দেখো লক্ষ্য করে একটু a d সমান b d তার মানে আমরা এ ডি এর পরিবর্তে কিন্তু এখানে কি বসাতে পারি বি ডি বসাতে পারি কারণ প্রমাণ আমাদের বি ডি আছে তাহলে এই যে এ ডি এ ডি এর পরিবর্তে দেখো এ ডি আর বি ডি সমান এই জন্য আমরা কি করতে পারি এ ডি এর পরিবর্তে আমরা এখানে বি ডি বসাই দিতে পারি তাহলে এ ডি বার বসাবো কি এখানে বি ডি তাহলে এটা হবে বি ডি স্কয়ার প্লাস এখানে আমরা দেখো যে এই মানে কি সি লেখা যায় কারণ এ আর সি পরস্পর সমান মানে এখানে বের করেছি তাহলে এখানে এ আছে এ এর পরিবর্তে আমরা কি বসাতে পারবো সি ই তাহলে সি ইটা বসাবো সি স্কয়ার দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে জাস্ট একটু সাজিয়ে লিখো যতে ডি স্কয়ার সমান সি স্কয়ার প্লাস হচ্ছে বি ডি স্কয়ার বাস এটা প্রমাণিত এটা আমাদের প্রমাণ দেখা যায় ডি স্কয়ার সমান সি স্কয়ার প্লাস বি ডি স্কয়ার ডি স্কয়ার সমান সি স্কয়ার প্লাস বি ডি স্কয়ার সুপ্রিয় শিক্ষার্থী তাহলে তোমাদের সাথে আমি এই পর্বের দুটো এক্সট্রা জ্যামিতি আলোচনা করলাম তোমরা মনোযোগ দিয়ে পড়বে আর সর্বশেষে আমি আবার সে কথা না বললি নয় এখন যে করোনা ভাইরাসের আক্রমণ দেশে যার জন্য তোমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে তোমরা অবশ্যই কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং ঘন ঘন সাবান এবং পানি দিয়ে হাত ধুতে করবে কমপক্ষে 20 সেকেন্ড এবং বাইরে গেলে অবশ্যই কিন্তু মাস্ক ব্যবহার করবে এবং অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখবে আমি তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে এই অধ্যায় শেষ করছি খোদা হাফেজ সবাই ভালো থেকো